হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা? চকরি ভালো আছেন? আজকে আমি আপনার সামনে নিয়ে এসেছি কেমিস্ট্রির একটা বেসিক টপিক নিয়ে, এটা হচ্ছে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস কি। এটা খুবই কেমিস্ট্রির খুব বেসিক একটা টপিক। তো চলো বন্ধুরা, আমরা এটা শুরু করি। আমি মেন্টর হিসেবে তোমার সাথে যুক্ত আছি, মেন্টর হিসেবে ইরফান। তো চলো আজকে আমরা এই উত্তেজিত ইলেকট্রন বিষয়টা ভালো করে বুঝে ফেলি, জিনিসটা কি। হ্যাঁ, অনেকে আমার কিন্তু এই বিষয়টা নিয়ে কোশ্চেন করে। হ্যাঁ, তো আমি ভাবছি যে এটা নিয়ে একটা ভিডিও দেওয়া যাক। তো চলো আমরা বিষয়টা বুঝে ফেলি, জিনিসটা কি। তো জিনিসটা হচ্ছে উত্তেজিত ইলেকট্রন হচ্ছে, যেমন আমরা যদি বলি সালফারের ইলেকট্রন বিন্যাস, সালফারের ইলেকট্রন বিন্যাস কত? সালফার ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, ওয়ান এস টু, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ঠিক আছে না? থ্রি পি সিক্স, এটা হচ্ছে কি সালফারের ইলেকট্রন বিন্যাস, সালফারের ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে মানে সাধারণ নিয়মে যে ইলেকট্রন বিন্যাস সেটা, অর্থাৎ বোর তত্ত্ব অনুসারে যে ইলেকট্রন বিন্যাস সেটা। হ্যাঁ, তারপর যদি আমি এটাকে উত্তেজিত লিখি, তো উত্তেজিত ক্ষেত্রে কিন্তু এরকম একটা স্ট্যাচ মার্ক দিতে হবে, ঠিক আছে? তারপর ষোলো দিবা, হ্যাঁ, তারপর হচ্ছে সুন্দর করে লিখবা ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, টু পি সিক্স, থ্রি এস টু। তো থ্রি এস টু পর্যন্ত তো আমরা গেলাম, সর্বশেষ শক্তি স্তরটা আমাদের দেখতে হবে। তো যেহেতু থ্রি পি বলতেছে, তো থ্রি পি বলতে আমরা পি এর ক্ষেত্রে যেটা জানি, থ্রি পি এক্স, থ্রি পি এক্স পর্যন্ত যেতে পারে। অর্থাৎ উত্তেজিত ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে সেটা। তা আমি বিজোড় সংখ্যক ইলেকট্রন যদি করি থ্রি পি এক্স, থ্রি পি ওয়াই, হ্যাঁ, তারপর হচ্ছে এরকম একটা বিজোড় সংখ্যক ইলেকট্রন, থ্রি পি জেড, থ্রি পি জেড, এখানেও একটা, ঠিক আছে? তারপর আবার লিখতে পারি যে এবার তো আমাদের তো এখানে তিনটে হয়েছে, কিন্তু এখানে আছে কয়টা? সরি, আমার এখানে বন্ধুরা একটু বলেছে, এই যে এখানে চার হবে, হ্যাঁ চার হবে, ফোর হবে, এখানে ফোর হবে, কারণ আমাদের ষোলো, দুই চার ছয়, দুই চার ছয় কত হলো? দশ, দশের দুই বারো, দশের দুই কত? বারো, বারো হচ্ছে ষোলো। তো এখানে হলো সবার শক্তি স্তরে কিন্তু তিনটা হলো। তা এখন কিন্তু আরও একটা করতে হবে, আরেকটা কী করতে হবে? আরেকটা করতে হবে থ্রি ডি, থ্রি ডি, থ্রি ডি ওয়ান দেখা যায়, থ্রি ডি ওয়ান দেখা যায়, ওয়ান, থ্রি ডি ওয়ান, ঠিক আছে? এটাও এভাবে দেখা যায়, ঠিক আছে? তারপর যদি তুমি মনে করো যে এখন তো বললেন ভাইয়া পি পর্যন্ত দেখালেন, ডিটা কীভাবে? ডিটার ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে তুমি যখন ডিতে আসবে, সবার শক্তি স্তর যখন ডি থাকবে, এসের ক্ষেত্রে আবার সেটা কোনো চেঞ্জ হবে না। এসের ক্ষেত্রে সেটা মনে করো যে টু থাকে, টু বসা দিবে, কারণ এস এসের কেন কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এসের দুইটা সে দ্বিত্ব পূরণ করে থাকে, তার কিন্তু তার সেক্ষেত্রে আমরা এস ওয়ান কখনো লিখতে পারি না। হ্যাঁ, মানে এস টু, এস ওয়ান এরকম, মানে এটা একটা হলে একটাই রয়ে যাবে, কিন্তু এটা ক্ষেত্রে তুমি টু এস ওয়ান বা এখানে এক্স, জেড এগুলো এরকম করে লিখতে পারবে না, উত্তেজিত করতে পারবে না এটাকে, ঠিক আছে? কিন্তু ডি এর ক্ষেত্রে পারবা, পি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে হচ্ছে আমি ডি এর অরবিটাল দেখাচ্ছি, ডি এক্স, ডি এক্স, এক্স স্কোয়ার প্রথমে, ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে আবার আবার হয় যে ডি ওয়াই, ওয়াই, ডি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে? তারপর ডি জি, ডি হয়, ডি হয়, সরি বন্ধুরা একটু ভুল হচ্ছে মনে হয় আমার, সরি সরি সরি, ডি এক্স স্কোয়ার প্রথমে, এক্স স্কোয়ার, তা হচ্ছে ডি জেড স্কোয়ার, ডি ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। তো দেখো এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, তবে এটা কখনো কিন্তু মাইনাস ভাবো না, এই জিনিসটা কিন্তু মাইনাস ভাবিও না, এই জিনিসটা হচ্ছে থেকে, থেকে একটা জিনিস আছে না, এই থেকে, ঠিক আছে? তো এরপর হচ্ছে ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তো এভাবে কিন্তু এই পাঁচটা তুমি এভাবে করতে পারো। আর যদি পি এর ক্ষেত্রে যদি দেখো, তাহলে পি এর ক্ষেত্রে তোমার এরকম হবে পি এক্স, পি এক্স, পি ওয়াই, পি জেড, এই তিনটাতে ক্ষেত্রে কিন্তু এনাফ, ঠিক আছে? এটাতে তিনটে ক্ষেত্রে, একটাতে দুইটা করে থাকে, দুইটা করে থাকে, এবারে দুইটা করে, দুইটা করে থাকে, দুইটা করে, তবে বিজোড় সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকতে হবে। হ্যাঁ, বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকলে সেটা দিয়ে কিন্তু তুমি কি আদার যেসব মোলগুলো, সেই বিজোড় সংখ্যক ইলেকট্রন দ্বারা কিন্তু তুমি সেটাকে কানেক্ট করতে পারবা। হ্যাঁ, মানে সমযোজী বন্ধনে শেয়ার করতে পারবা, বা সেটাকে শেয়ার করা যদি থাকে শেয়ার করতে পারবা, আর যদি এটাকে যদি তুমি চাইলে ইলেকট্রন ত্যাগ করা বা গ্রহণ করার ক্ষেত্রে কতটুকু লাগবে, এটা তারা এটার মাধ্যমে, উত্তেজিত ইলেকট্রন মাধ্যমে কিন্তু সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। তো এই জন্য আমাদের উত্তেজিত ইলেকট্রন জানা খুবই প্রয়োজন। তো দেখো তুমি ধরো যে এখন আমরা তো পিতে একটা দেখাইলাম, পিতে একটা দেখাইলাম, পিতে একটা দেখাইলাম, পি একটা দেখাইলাম, কিন্তু ইয়া তো দেখাইলাম না,
ডি তো চলো আমরা ডিতে একটা দেখে আসি, কি বলো ডি একটা কোনটা দেখা যায়? ধরো 21 অ্যাসকেন্ডিয়াম, অ্যাসকেন্ডিয়াম অ্যাসকেন্ডিয়াম এর কত? 21, হ্যাঁ তাহলে 1:2, 1:2, 2:2, 1:2, 2:2, 2p6, 2p6, 3:2, 3p6, 3p6, কত হলো? 18 হলো না? হ্যাঁ, তারপর হচ্ছে 4s, 4s2, কত হলো? 20 হলো। এটা কিন্তু এখনও শেষ হয়নি, এখন কত হবে? 3d1 হবে, 3d1 হবে, 3d1 হবে, ঠিক আছে? এইতো, তো এটা 3d1 হবে, হ্যাঁ যেটা আমরা দেখলাম। তো এটাকে যদি আমি ধরো এটাকে, আচ্ছা স্ক্যান্ডিয়াম না ধরে আমরা যদি তোমার স্ক্যান্ডিয়াম না ধরে ক্রোমিয়াম ধরি, ক্রোমিয়াম ধরলে কেমন হয়? ক্রোমিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ব্যারিয়াম, ক্রোমিয়াম, হ্যাঁ তো ক্রোমিয়াম হচ্ছে 4, অর্থাৎ 4, Fe4, ক্রোমিয়াম, কারণ আমি এখানে একটু বাড়াতে যাচ্ছি। তো ক্রোমিয়াম যদি 4 হয় তাহলে আর কয়টা বাড়বে? আরও তিনটা বাড়বে, আরও তিনটা বাড়বে, তো এখানে হবে 3, ঠিক আছে? দেখি তো মিলছে কিনা, 2, 4, 6, 10, 12, 12 আর 6, 18, 18 আর 2, 20, 18 আর 2, 20, 20 আর 3, না 4 হবে, সরি 4 হবে, এখানে 4 হবে, 4, হ্যাঁ। তো এখন আমরা এটা যদি ইলেকট্রন, এটা যদি উত্তেজিত অবস্থায় যদি এটা বের করতে চাই তাহলে কেমনে বাড়ি করবো? যেমন ক্রোমিয়াম, ক্রোমিয়াম 24, হ্যাঁ তাহলে এটার হবে 1:2, 1:2, 2:2, তারপর হলো 2p6, তারপর হলো 3s2, তারপর হলো 3p6, 3p6, তারপর হলো 4s2, 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 হ্যাঁ তাহলে 3d4, 3d, 3d এক্স, 3d xy, এখানে 1, তারপর হলো 3d কত হয়? yz, হ্যাঁ তোমরা পেরেছো। তারপরে হলো 3d, 3d কত হয়? 3d zx, 3d zx হয়, তো এর তো, হ্যাঁ তারপরে হলো এটা এভাবে হয়। এরপর আরেকটা আছে, তাহলে 3d x² থেকে y² এখানে y² এখানে 1, ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এটা কিন্তু খুব ইজি একটা জিনিস ছিল, খুব ইজি একটা জিনিস ছিল, যেটা যদি তোমরা বুঝতে পারো আর কি, এটা কিন্তু খুব ইজি একটা জিনিস ছিল, হ্যাঁ। তো তোমরা আশা করি পারবে, এবার তোমরা দু একটা প্র্যাকটিস করো, দু একটা প্র্যাকটিস করলে হয়তো আশা করি পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি পর্যন্ত দেখা হচ্ছে, পরে কোনো ভিডিওটি পরে ভিডিও দেখার আমার চলে। আসসালামু আলাইকুম।